हेलो एवरीवन, वेलकम बैक टू रिमेस किचन। आज दारुण मुचमुचे क्रिस्पी एक रेसिपी निये हाजिर होचे। आज निये एसेछि कुमड़ो फुलेर बड़ा, खूब सुंदर एकदम नूतन धरनेर नूतन एकटा टिप्स ट्रिक्स तो आछेई रेसिपिटाते। अवश्यई आमार साथे थाकबेन, पुरो रेसिपिटा देखबेन। चलुन देखे नी एई आमी कुमड़ो फुलेर बड़ा किभाबे बानाच्छि। এখানে আমি মুসুর ডালটা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, পুরো ভিজে গেছে। এটা আমি পেস্ট করে নেচ্ছি, এটা একটু পাতলা পেস্ট করব, যেহেতু কুমড়ো ফুলটার কোট হিসাবে আমি এখানে মুসুর ডালের পেস্টটা ব্যবহার করছি, তার জন্য একটু পাতলা করে নিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ, আর আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম এখানে, আর খুব অল্প পরিমাণে আদা আর রসুনের পেস্ট দিচ্ছি, আর কিচ্ছু দেব না। এখানে আমি দিয়েটা খুব ভালোভাবে একটু মিক্স করে নেচ্ছে, খুব দারুণ খেতে লাগে। নর্মালি বেসন দিয়ে সবাই বানায় কুমড়ো ফুলের বড়াটা, আমি এখানে কিন্তু মুসুর ডালের পেস্ট দিয়েই বানাই। তো সেটা দিয়ে একবার বানিয়ে দেখবেন যে কত সুন্দর টেস্ট হয়। আমি কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আমি দুটো করে ফুল একসঙ্গে জয়েন করে আমি এই মুসুর ডালের কোটটা দিয়ে ফ্রাই করব। আমি তেল নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। দেখুন, মুসুর ডালটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, এতে কি হয় খুব ভালো ফোলে বড়াটা। আমি এইভাবে কোট করে নিলাম, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আরও বাকি কুমড়ো ফুলগুলোকে আমি দুটো দুটো ফুল একসঙ্গে জয়েন করে আমি করছি। একটা করেও করা যায়, আমি দুটো করে দিলাম, ফুলটা একটু বেশি হলে আরও টেস্টটা ভালো হয়, তো তার জন্য আমি দুটো করে দিলাম। দিয়ে দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম বড়াগুলো সব কোট করে আর কি, কুমড়ো ফুলের বড়া। তো এইভাবে আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন, একদম অন্য রকম টেস্ট, দারুণ। মানে সাদা ভাতে এটা খেতে ভীষণ ভাল লাগে আমার, মনে হয় এটা হলে আর কিছুর প্রয়োজন হয় না। বারবার উল্টে পাল্টে আমি এটা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করছি, কারণ যেহেতু মুসুর ডাল ভিতরটা একটু কাঁচা থাকতে পারে, তার জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটা ফ্রাই করছি। একদম মুচমুচে একটা বড়া, অসাধারণ খেতে লাগে, একদম ডিফারেন্ট দেখবেন। বেসন দিয়ে তো বানালে তো একরকম টেস্ট হয়ই, আর এই বড়াটা একবার বানিয়ে দেখবেন একদম অন্যরকম, ভীষণই সুন্দর খেতে, খুব ভালো লাগে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে নেক্সট রেসিপি নোটিফিকেশানটা পেয়ে যান। আর আমাকে এইভাবে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আগে যাওয়া কখনোই সম্ভব নয়। তো আপনারা সাপোর্ট করেছেন বলে আজ হয়তো অনেকটা আগে এসে গেছে। তো আরও আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন, নতুন নতুন স্টাইলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার রেসিপিগুলো একদম একটু অন্য ধরনের, আমার চ্যানেলে গিয়ে দেখবেন, অনেক রকম ইউনিক রেসিপি এবং ইউনিক প্রসেস আছে যেগুলো সত্যি আপনাদের খুব ভালো লাগবে। আর আর আপনাদের এই বড়া কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আর এই প্রসেস অবলম্বন করে একবার বানাবেন, দেখেই বুঝতে পাচ্ছেন কি সুন্দর ক্রিস্পি ইয়াম্মি একটা রেসিপি হাজির হয়ে গেছে, অবশ্যই ট্রাই করবেন।